মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ের গায়ে না একটা আঁচ আসতেও দেবে না। জগৎ ধাত্রী যতক্ষণ পর্যন্ত ওই চার হাত দিয়ে আমার মেয়েকে রক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত কেউ কেউ কাকনকে ছুঁতে পর্যন্ত পারবে না, বুঝতে পেরেছো তুমি? আর বাকি রইল তুমি। আমি খুব ভালো করে জানি দিবিয়া সেন, তুমি এখন ইন্টারোগেশন রুমে রয়েছো, তোমাকে ইন্টারোগেট করা হচ্ছে। এই কেসটা থেকে তুমি কিন্তু কোনোভাবেই বেরোতে পারবে না দিবিয়া সেন। 100% শিওর তুমি আসল সত্যিটা সেদিন জনগণের সামনে আসবে, আর সেদিনই আবার আবার খবরের শিরোনাম হবে তুমি। ইয়েস তুমি, বুঝতে পেরেছ? বড়দ্বীপ, এবার প্লিজ আপনারা এখান থেকে সরে যান। কেন? এবার লাস্ট অ্যাকশন হবে, হয় ইসপার না হয় ইসপার, সমস্যা। প্লিজ 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 বড়দ্বীপ, প্লিজ প্লিজ এখান থেকে চলো, চলো তুমি প্লিজ বড়দ্বীপ, আমরা সবাই আছি, আপনি যান। আপনাদের লোক এখানে শুট করেছে, ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে দিন, ডাক্তার দেখাতে হবে। আমাদের সঙ্গী, আমাদের সঙ্গে যে আছে সে মরে যাবে, কাঁধে গুলি লেগেছে, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন। সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি, তাড়াতাড়ি করুন, না তিনটে বাড়ি পড়ে যাবে এখানে, ডেড বডি পড়ে থাকবে, তারপর নিজেদের শুট করে দেবো আমরা। কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, আমি ব্যবস্থা করছি। এবার শুরু হবে আসল খেলা, আসল খেলা এবার শুরু হবে। জাফশান, হয় এই কেসটা তোমার জীবনের শেষ কেস, আর না হয় এখান থেকেই আবার নতুন শুরু হবে। আমার দায়িত্ব তোকে রক্ষা করার, এই পৃথিবীর আলো দেখানো, না কাকনের কিছু হবে, না তোর কিছু হবে, সব ধ্বংস করে দেবো আমি, কোনো ক্রিমিনাল বাঁচতে পারবে না, কেউ না। বিশ্বাস করো, আমি আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বিশ্বাস করো, আমি সত্যিই বুঝতে পারিনি। আরে আমি তো জানতাম না যে কাকুন ওইখানে বৃক্ষরোপণ উৎসবে যাবে। মামি মামি, আমি কাকুনকে ভালোবাসি, প্লিজ তুমি কিছু একটা করো মামি, আমি এইভাবে শেষ হতে চাই না মামি, আমি এইভাবে শেষ হতে রাজি নই মামি, প্লিজ তুমি কিছু একটা করো মামি, প্লিজ তুমি কিছু একটা করো মামি, নাহলে আমি মরে যাবো। মা, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না, একটা বাচ্চা, আমি কতগুলো ক্রিমিনালের মাঝখানে আছে, ওর যদি কিছু হয় এই পরিবারের কি অবস্থা হবে বুঝতে পারছো? মানুষ এতটা নির্দয়, এতটা নৃশংস, এতটা খারাপ, একটা একটা শিশুকেও ছাড়ছে না।
ওদেরকে ওদেরকে তুলে নিয়ে গেছে, ওদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে। কি অবস্থা! আপনিও কাঁদতে জানেন? ঠিক করে কথা বলো তুমি। না মা, আমি আপনাকে অন্য রূপে দেখেছি, এই রূপ আমি আপনার কোনোদিনও দেখিনি। এখন মনে হচ্ছে যে আপনি একজন মা। এই চুপ করবে তুমি, চুপ করবে! আমি মা, আমি সব সময় মা, আমি মা। আমি কি করেছি বলো তো, আমি কি করেছি? আমার তো একটাই দাবি ছিল, শুধুমাত্র একটা দাবি, আমার আমার ছেলেকে যেন বঞ্চিত না করা হয়, আমাদের পারিবারিক ব্যবসায় যেন পরিবারের সকলের মাথায় আমার আমার ছেলে থাকে, সেখানে যেন বাইরের ছেলে না ঢোকে। কেন স্বয়ম্ভু ঢুকবে? কেন কেন জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এ বাড়িতে আসবে? কেন আসবে তুমি আমায় বলতে পারো, কেন আসবে? আমি তো শুধু এইটুকু বলেছি, এইটুকু আপত্তি করেছি, এটা তো দোষের কিছু নয়। আমি তো মা, আমি আমার ছেলের স্বার্থের কথা ভাববো না, বলো তো না, তুমি কেন বুঝতে পারছো না? তার মানে এই নয় যে আমি আমি কাকনের কথা ভাববো না। কি মনে করো তুমি আমাকে, কি কি ভাবছো তুমি আমার? কিছু না মা, কিছু না। আপনি আপনি কিছু খাবেন? না না, খাবার কথা বলছো কি করে বলো তো মা? কিছু না খেয়ে আছে, আমি খাবো। আমাদের পরিবারে কেউ কিছু মুখে দিয়েছে? তোমার শ্বশুরমশাই কিছু মুখে দিয়েছেন? দিদিভাই কিছু খেয়েছে? ঠাকুরপো কিছু খেয়েছে? তুমি আমাকে খেতে বল যাই, তুমি যাও তো, তুমি যাও, তুমি যাও, যাও। ঠিক আছে। এই শোনো, কি হলো? বলছি যে কোনো ফোন এসেছিল, মানে ও সে কিছু জানিয়েছে কোনো খবর? বর্দির কল করার কোনো দরকার নেই, টিভিতে সারাক্ষণ লাইভ চলছে, গোটা শহর উদ্বিগ্ন, সবাই প্রার্থনা করছে ওই ছোট ছোট বাচ্চা দুটোর জন্য এবং কাকলি দেবীর জন্য। যাই হোক, কি হবে, কি হবে বাচ্চাটার? কি কাকলির যদি কিছু হয় কি করবো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।